স্বাগতনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকে আসা উইডো বিশ্বের সর্বশেষ আপডেট নিউজটা নিয়ে। স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস উইডো তারিখ পরিবর্তন করলো এবং নতুন করে একটি উইডো তারিখ দিল। তো কত তারিখের মধ্যে আমাদের আগের সব উইডো ক্লিয়ার করা হবে, সেই সঙ্গে আমরা কত তারিখ থেকে নতুন করে উইডো দিতে পারবো এবং আমাদের উইডো সমস্যার পূর্ণাঙ্গ সমাধানটা কবে থেকে আসতে যাচ্ছে, সবগুলো বিষয় আজকে আমরা একজন সেভেন স্টার ভাইয়ের মুখ থেকে এবং অর্জুন স্যারের মুখ থেকে শুনে নেব। উইডো নিয়ে সেভেন স্টার এবং অর্জুন স্যার একটি বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যতে কিন্তু বলা হয়েছে যে কত তারিখ থেকে আমরা নতুন করে উইডো দিতে পারবো এবং কত তারিখের পর থেকে আমাদের পূর্ণাঙ্গ উইডো সমস্যার সমাধানটা চলে আসবে। তো আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু লাইভ এই বক্তব্যটি আপনি দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস আজকে উইডিও দিবে, কালকে উইডিও দিবে, এরকম করতে করতে প্রায় অনেক সময় কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। তারপরেও স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস উইডিও সমস্যার সমাধান কোনোভাবেই করতেছে না। আমরা কিন্তু উইডিও সমস্যাটা নিয়ে অনেক অনেক টেনশনে আছি, কখন থেকে আমরা উইডিও দিতে পারবো এবং আমাদের আগের উইডিওগুলো কত তারিখ থেকে পেইড করা হবে। আর স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে উইডিও সমস্যা কিন্তু এখন না, আমি যত তারিখ থেকে বা যখন থেকে স্পেসিতে কাজ করতেছি তখন থেকেই কিন্তু স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে উইডিও সমস্যাটা দেখে আসতেছি, কিন্তু কোনোভাবেই তারা সমাধান করতেছে না বা কোনো একটা সমাধান যে তারা আমাদেরকে দিবে দিচ্ছেও না বা কত তারিখ থেকে তারা উইডিও দিবে এরকমও কিন্তু একটা ডেট দিতেছে না। আর স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যে হারে তাদের উইডিও তারিখটা পরিবর্তন করতেছে, আসলে এতে গ্রাহকদের দুশ্চিন্তা হবেই স্পেসিকে নিয়ে, এটাই কিন্তু স্বাভাবিক। তারা যদি আমাদেরকে নির্দিষ্ট একটা ডেট দিত, সেটা দুই মাস পর হোক বা তিন মাস পর হোক, সেই ডেটে তারা যদি উইডিওটা চালু করতো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রকার ঝামেলা হতো না স্পেসি কিনে বা স্পেসি কিনে আমরা এরকম কিন্তু দুশ্চিন্তাও করতাম না। আর স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এমন একটা করে ডেট দিতেছে, দুই তিন দিন পর পর ডেট পরিবর্তন করতেছে। আগস্ট মাসের কিন্তু ৬ তারিখে আমাদের উইডিও দেওয়ার কথা ছিল, কিন্তু ৬ তারিখ পার হয়ে গেল, আবার ১০ তারিখে দেওয়ার কথা ছিল, ১০ তারিখ পার হয়ে গেল, ১৫ তারিখে তারা দিবে একদম অ্যাপসেও কিন্তু বলে দিয়েছিল, কিন্তু ১৫ তারিখে শুধু তারা উইডিওটা চালু করে দিল, কিন্তু উইডিওটা দেওয়ার কোনো নাম নেই বা আমাদেরকে উইডিওটা দিচ্ছেও না। তো আবার নতুন করে একটি উইডিও তারিখ দিয়েছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখ, তো সেপ্টেম্বর মাসের ৬ তারিখও পার হয়ে গেছে, আবার একটা ডেট দিল ১০ তারিখ, ১০ তারিখও কিন্তু পার হয়ে গেছে, আবার একটা তারিখ দিয়েছে সেটি ১৫ তারিখ, আমরা কিন্তু সবাই জানি। তো ১৫ তারিখটাও চেঞ্জ করে আবার নতুন করে আজকে একটি তারিখ দেওয়া হলো, সেই তারিখটা আপনারা জানবেন কিছুক্ষণ পরে, সেই ওই যে সেভেন স্টার ভাইয়ের বক্তব্যটা বা অর্জুন স্যারের বক্তব্যটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কত তারিখ আবার ডেটটা দেওয়া হলো। তো এরকম কেন ভাই, আপনারা একবার চিন্তা করে দেখেন, আমরা যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি যদি কথা ঠিক না রাখে বা তাদের যদি কথাটাই ঠিক না থাকে তো সেক্ষেত্রে কেমন হয়। আমরা যে স্পেসিতে কাজ করতেছি তো স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের তো কথার একটা দাম থাকা দরকার, তারা যে এইভাবে পরিবর্তন করতেছে তাদের উইডো ডেটটা সেক্ষেত্রে কেমনটা লাগে। তারা যদি একটা ডেট দিত, একটা ফিক্স ডেট দিত, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হতো না বা আমরাও কিন্তু স্পেসিকে নিয়ে টেনশনও করতাম না। তারা এক মাসের মধ্যে যে পরিমাণ বা যতবার উইডিও তারিখটা পরিবর্তন করতেছে, আসলে এই উইডিও তারিখটা মনে রাখাই কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তারা এই চলতি সেপ্টেম্বর মাসে যতবার উইডিও তারিখটা পরিবর্তন করলো আমরা দেখতেই পাচ্ছি, আর আগস্ট মাসের কথা তো বলাই যাবে না, আগস্ট মাসে এতবার উইডিও তারিখটা পরিবর্তন করছে আমার কিন্তু সঠিক মনেই নেই তারা কতবার উইডিও তারিখটা পরিবর্তন করছে। আসলে স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস আমাদের কাছ থেকে কি চাচ্ছে, তারা যদি এভাবে উইডিও তারিখটা পরিবর্তন করতেই থাকে সেক্ষেত্রে তাদের অবস্থাটা কি হবে বা আমাদের অবস্থাটা কি হবে, আসলে কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, তারা আমাদের সঙ্গে কি করতে চাচ্ছে। আর স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের আমাদের উইডিও ক্লিয়ার করার মতো যদি টাকা না থাকতো বা তাদের যদি কোম্পানিতে সমস্যা থাকতো, তারা নির্দিষ্ট একটি ফিক্সড তারিখ দিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারতো, কিন্তু আলামিন প্রধান স্যার তো নিজে বলেছে যে তাদের কোম্পানি আগের অবস্থার চাইতে এখন বর্তমানে অনেক গুণে ভালো আছে, অনেক স্বাবলম্বী হয়েছে। তো তারা স্বাবলম্বী থাকলেই তো হবে না, আমাদেরকেও স্বাবলম্বী রাখতে হবে বা আমাদেরকে উইডিওর টাকা দিতে হবে। তো তারা বলতেছে তারা নাকি আগের অবস্থার চাইতে এখন বর্তমানে অনেক ভালো অবস্থাতে আছে, কিন্তু তাদের উইডিও সমস্যা, উইডিও দিচ্ছে না। তো এটা কেমন লাগে বা এই কথাটা শুনলেই কেমনটা লাগতেছে। আর আমরা যারা স্পেসি আপডেট নিউজগুলো আপনাদেরকে জানিয়ে দিই তাদের কথারও কিন্তু কোনো প্রকার দাম থাকতেছে না, কারণ হচ্ছে স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস ঘন্টার পর ঘন্টা তাদের কথার পরিবর্তন করে যাচ্ছে এবং আমাদের কথারও কিন্তু পরিবর্তন হচ্ছে। যাই হোক, এইবারে সেভেন স্টার ভাইয়ের মুখ থেকে শুনে নেব অর্জুন স্যার লাস্ট উইডিও তারিখ কত দিল, কত তারিখ থেকে আমরা উইডিওটা দিতে পারবো এবং কত তারিখের মধ্যে আমাদের আগের উইডিওগুলো পেইড করা হবে। তো অর্জুন চ্যাটার্জি স্যারের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, উনি আমাকে প্রায় ১০ মিনিট সময় দিয়েছে, উনিও বলছে যে বিজনেস করেন, নো টেনশন, আমরা
এখানে টাকা মেরে খাওয়ার জন্য আসি নাই। আপনাদের যে পেমেন্টগুলো সেগুলো আমাদের ধাপে ধাপে আমরা দিচ্ছি, যারা প্রথম দিয়েছে তাদের প্রথম দিব, যারা শুরু রিসেন্টলি দিয়েছে তাদেরকে আমরা রিসেন্টলি দিব। তো আমার সামনে অনেকে আবার জিজ্ঞেস করলো যে বস নতুন উদ্যোগগুলো কবে থেকে দিবেন, অর্জুন চ্যাটার্জি স্যার বললো যে 20 তারিখের পর থেকে দেওয়া শুরু করবে, এটা আমার সামনেই বললো। তো অর্জুন চ্যাটার্জি স্যার আমাদেরকে বলতেছে 20 তারিখের পর থেকে নাকি আমরা নতুন করে উইথড্রয়াল দিতে পারবো এবং 20 তারিখের আগে আমাদের আগের সব উইথড্রয়াল ক্লিয়ার করে দেওয়া হবে। তো আসলে এটা কতটা সত্য বা তারা আমাদেরকে দিবে কি দিবে না 20 তারিখ আসলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এর আগে কিন্তু আমরা এরকম ডেট অনেকবার দেখেছি, তবে এবার আশা করা যায় 20 তারিখের পর থেকে আমরা নতুন করে উইথড্রয়াল দিতে পারবো, এরকম একটা সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের একটি মিথ্যা নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি খালি হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত এর আগে একটি ভিডিও আপলোড করেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনারা এই মিথ্যা গুজবের উপর কখনো কান দেবেন না, এই মিথ্যা গুজবের থেকে অবশ্যই দূরে থাকবেন। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি না পূর্ণ এই বিষয়টা কেউ কিন্তু জানে না। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস ছাড়া কেউ কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবে না বা কেউ কিন্তু সঠিক তথ্য বলতে পারবে না। আর যারা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াবে তাদের কিন্তু বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস, এরকম কিন্তু একটা নোটিশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আর আমার জানা মতে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যতদিন পর্যন্ত না বাজারে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারতেছে পূর্ণাঙ্গভাবে, ততদিন আমাদের উইথড্রয়ালটা বন্ধ থাকবে বা উইথড্রয়াল নিয়ে ঝামেলা করবে। তারা বাজারে সব প্রোডাক্ট নিয়ে আসতে পারলেই কিন্তু আমাদের উইথড্রয়ালটাও চালু করে দেবে, এরকমই কিন্তু আমার মনে হচ্ছে। আর আপনারা যারা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছিলেন তারা অবশ্যই এই মাসটা এসপিসিকে সময় দেবেন। এই মাসের মধ্যে তারা যদি সব কিছু ক্লিয়ার না করে সেক্ষেত্রে আপনাদের যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো প্রকার কেউ কিন্তু বাধা দিবে না। তো এই মাসটা অবশ্যই দেখেন। আর এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের বিরুদ্ধে কিন্তু মামলা করলে আমাদেরই সমস্যা, আমাদেরই প্রবলেম, তো অবশ্যই আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন। আপনারা সকলেই এসপিসি দেওয়ার সর্বশেষ উইথড্রয়াল তারিখটা অবশ্যই মনে রাখবেন, সর্বশেষ উইথড্রয়াল তারিখটা হচ্ছে 20 তারিখ। তো আসলে 20 তারিখ আসলেই কিন্তু আমরা সকলেই সব কিছু জানতে পারবো বা আমাদের মাঝে সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।